ডাক্তার বিধানচন্দ্র রায়ের পৈতৃক নিবাস থেকে 1.5 কিলোমিটার দূরে আমরা টাউন শ্রীপুর গ্রামের অন্য প্রান্তে গিয়ে পৌঁছেছি। টাউন শ্রীপুরে 1867 সালে পৌরসভা স্থাপিত হয়। এটি ছিল খুলনা বিভাগের প্রাচীন পৌরসভা। এখানে সে সময় 18 জন জমিদারের বসবাস ছিল। ব্রিটিশ শাসনামলে টাউন শ্রীপুরকে বলা হতো বর্ধিষ্ণু অঞ্চল। কালের বিবর্তনে সেটি এখন অনুন্নত এলাকায় রূপ নিয়েছে। পাকিস্তান সরকার 1950-51 সালে টাউন শ্রীপুর পৌরসভাকে বিলুপ্ত ঘোষণা করে। বাড়িটির বর্তমান নাম সর্দার বাড়ি। টাউন শ্রীপুরে বসবাসকারী জমিদারদের সম্পর্কে বিভিন্ন জনশ্রুতি আছে। এদের কেউ কেউ ছিলেন অত্যাচারী, আর কেউ কেউ মানবদরদী। অনেকে সমাজের জন্য বেশ কিছু অবদান রেখে গিয়েছেন। তাদের বিশাল অট্টালিকা, মন্দির এবং থিয়েটার রুমের অস্তিত্ব আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটি সম্ভবত মন্দির ছিল, কারণ টাকি শহরের ঘোষ জমিদারদের মন্দিরের ভিডিওতে আমি এরকম স্থাপত্য শৈলী দেখেছি। মূল বাড়ি এখন দুই ভাগে বিভক্ত, সদর মহল এবং অন্দরমহল। বাড়ির পুরনো স্থাপনা সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে। আমরা অনুমতি নিয়ে বাড়ির ভেতরে ঢুকেছিলাম। এই বাড়ির 200 মিটার দূর দিয়ে ইছামতি নদী বয়ে চলেছে, আমরা সেদিকে চললাম।